ভোট চোর আর যুদ্ধাপরাধীদের দোসররা কখনো জনগণের কল্যাণ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শনিবার মাদারীপুরে নির্বাচনী জনসভায় তিনি আহ্বান জানান, নৌকামার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের আরও একবার দেশসেবার সুযোগ দেওয়ার। জনসভায় বিএনপি জামায়াতকে খুনির দল বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। মাদারীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমদ আলী, ক্যামেরায় ছিলেন জুগলুল হাসান রাজু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের মাঠে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল 3:30টার দিকে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে আওয়ামী লীগের সভাপতি জনসভায় আসতেই হাজার হাজার মানুষ স্লোগান আর করতালিতে স্বাগত জানান। মাদারীপুরের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের ভোটাধিকার হরণ করেছিল, যুদ্ধাপরাধীদের সাথে রাজনীতি করে, তারা কখনো জনগণের কল্যাণ করতে পারে না। সেই যুদ্ধাপরাধী যারা মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে, সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, অনেকেই কারাগারে ছিল, সাজাপ্রাপ্ত ছিল, অনেকে পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, বিদেশে চলে গিয়েছিল, তাদেরকে জিয়াউর রহমান ফিরে আনে, যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনৈতিক দল করে এবং ক্ষমতার উচ্ছিষ্ট বিলে দল করে, এই দল কখনো জনগণের কল্যাণ করতে পারে না। দেশের স্বার্থ বিক্রি করে আওয়ামী লীগ অতীতে কিছু করেনি, ভবিষ্যতেও কিছু করবে না বলে জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেকের ঠিকানা থাকবে। আমরা আজকে সেই পদক্ষেপ নিয়ে 8 লক্ষের উপর মানুষ আজকে জমি পাচ্ছে, তাদের বাসস্থান হচ্ছে, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস করে দিচ্ছি। তাছাড়া আমাদের যে সমাজে পড়ে থাকা অনগ্রসর, হিজড়া, বেদে অথবা অন্যান্য যা শ্রেণী আছে, এমনকি কুষ্ঠরোগী থেকে শুরু করে প্রত্যেকের জন্য বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি। যাদের কোনো কাজ নেই, তাদের কাজ করতে পারে ট্রেনিং এবং বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দিয়ে প্রত্যেকটা পরিবারকে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে। পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের তৃণমূল পর্যন্ত উন্নয়ন করেছে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে কখনোই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আহমদ অনিক, জিটিভি নিউজ, মাদারীপুর।